আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। সেদিন ঘুম থেকে উঠে দেখলাম খুবই মজাদার একটা ব্রেকফাস্ট। ঘুম থেকে ওঠার পরই আম্মু হচ্ছে আমাকে ব্রেকফাস্ট রেডি করে দিল। আর এখানে আমার বোন জিজ্ঞেস করছিল আম্মু থেকে ডাল কিভাবে রান্না করে। এনিওয়েজ, তারপর বিকালবেলা আমার একটা রেস্টুরেন্টে ইনভিটেশন ছিল, এন্ড অফকোর্স আমার সাথে আমার আম্মু গিয়েছিল, কারণ আম্মুই আমার বেস্ট ফ্রেন্ড। আর আম্মু ছাড়া তো আমার কেউ নেই, বাবা অনেক ব্যস্ত থাকে সো বাবা যেতে পারে না। আর আপু হালবা বানিয়েছিল, সেটা ভিডিও কলে দেখাচ্ছিল আমাদেরকে। সেদিন অনেক জ্যাম ছিল, আর আই ডোন্ট নো ওয়াই। তো এই যে আমরা চলে আসলাম ওয়াবি সাবিতে, সেদিন আমার ইনভিটেশন ছিল ওয়াবি সাবিতে। ওয়াবি সাবিতে আমি আগেও এসেছিলাম উইথ মাই ফ্রেন্ড সঞ্জু আপুর সাথেও ওয়াবি সাবিতে এসেছিলাম। সো আমি এসে মাত্র কিছু কিছু ভিডিও করলাম, অ্যান্ড লুক এট মাই প্রিটি মম মাশাল্লাহ। বেসিক্যালি মি অ্যান্ড মাই মম ওয়েন্ট অন আ ডেট দ্যাট ডে। ওয়াবি সাবি বেসিক্যালি একটা প্যান এশিয়ান রেস্টুরেন্ট। যারা প্যান এশিয়ান ফুড লাভার্সরা আছেন, দেন ডেফিনেটলি ডু ভিজিট ওয়াবি সাবি। সেদিন আম্মু আমার খুবই সুন্দর সুন্দর পিকচার্স তুলে দিয়েছে। আসলে ইন্টেরিয়রটা এত সুন্দর, পিকচার্স অনেক ভালো এসেছে। ছবি টবি তোলার পর আমি আর মা মিলে অর্ডার করে দিলাম। তো এখানে আমাদের ফুড চলে আসলো। প্রথমে অর্ডার করেছিলাম একটা পিচ আইসটি, যেটার প্রাইস পড়েছিল 200 টাকা। পিচ আইসটি এর টেস্টটা অ্যাভারেজ ছিল। তারপর আমরা অর্ডার করেছিলাম মাই পার্সোনাল ফেভারিট অ্যাসর্টেড ডিমসামস, আমার খুবই পছন্দের। এটার প্রাইস পড়বে আপনার 490, অ্যান্ড ট্রাস্ট মি ইট ইজ ওয়ার্থ দ্য প্রাইস, খুবই মজার। আমি আর আম্মু যখনই ওয়াবি সাবিতে যাই চিকেন নানবানটা একদমই মিস করি না। চিকেন নানবানটা খুবই মজা, মাস্ট ট্রাই ইট আউট। চিকেন নানবানটা মিস দেওয়া যাবে না। চিকেন নানবানের প্রাইসটা হচ্ছে 430, অ্যান্ড খুবই মজা, একদমই মিস করবেন না। তারপর আমাদেরকে সার্ভ করেছে হ্যাপি আওয়ার লাঞ্চ বেন্টো বক্স। বেন্টো বক্সগুলি কিন্তু 12:30 to 6 PM পর্যন্ত অ্যাভেলেবল থাকবে। এটা হচ্ছে লাঞ্চ বেন্টো বক্স 1, যেখানে থাকছে প্যান এশিয়ান চিলি ফিশ, চিকেন ড্রামস অফ হেভেন, হাউস স্পেশাল নুডলস, অথবা আপনারা নিতে পারেন কর্ন ফ্রাইড রাইস। লাঞ্চ বেন্টো 1 এর প্রাইস পড়বে 350। খুবই ফ্লেভারফুল ছিল, অনেক ভালো লেগেছে, আমার আম্মুরও খুবই পছন্দ হয়েছে। তারপর ট্রাই করেছি লাঞ্চ বেন্টো 2, যেখানে থাকছে স্টির ফ্রাইড কাংকং, জেনারেল সো চিকেন, প্রোনাউন্সিয়েশনে ভুল হয়ে থাকলে ডু ফরগিভ মি, টমিয়াম রাইস, অথবা আপনারা সব বেন্টো বক্সে নিতে পারবেন হাউস স্পেশাল নুডলস। লাঞ্চ বক্স 2 এর প্রাইস পড়ছে 380 টাকা। আরো ছিল লাঞ্চ বেন্ডো 3, যেখানে ছিল কর্ন ফ্রাইড রাইস, রোস্টেড বিফ উইথ কিউমিন অ্যান্ড লিগস, হার্বাল স্টাইল ভেজিটেবলস। বেন্ডো 3 এর প্রাইস পড়ছে আপনার 399। বেন্ডো 3টা খুবই ভালো ছিল, আমার খুবই ভালো লেগেছে, প্রত্যেকটা ফুডই খুবই ভালো ছিল। আমাকে ইনভাইট করেছে দেখে আমি যে সব কিছুই ভালো বলবো সেটা কিন্তু না, অনেস্টলি ফুড খুবই টেস্টি ছিল। বেন্ডো বক্সগুলি খুবই ডিফারেন্ট ছিল একটা থেকে একটা, আমার খুবই ভালো লেগেছে অনেস্টলি। ফুডের টেস্টের ক্ষেত্রে কিন্তু আমি কম্প্রোমাইজ একদমই করি না। সো এটাই ছিল আজকের ছোটখাটো একটা ব্লগ, আশা করি সবার অনেক ভালো লেগেছে। ডোন্ট ফরগেট টু লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার দিস ভিডিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।